আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি সিস্টার্স ভিউ অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এখন ডক্টর ফাতিমা আপু আপনার প্রশ্নগুলোর উত্তর দেবেন। সালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুভ স্ট্রেট ইনটু দি আনসার্স। আচ্ছা, ওকে, এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে, একজন জি বোনের ওনার সিজার হয়েছে হ্যাঁ এবং সিজারিয়ানের ওই জায়গাতে ইনফেকশন হয়ে গেছে এবং মাঝে মাঝে হলুদ পাসের মতো বের হয়, অ্যান্টিবায়োটিক ইউজ করছেন। আমি বলবো আপনি আবারও জিপির কাছে যাবেন এবং আপনি যে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে কাজ হয় না, ওখান থেকে পানি বেরোচ্ছে বা যেটা বেরোচ্ছে তাদেরকে দেখাবেন। দরকার হলে, প্রয়োজন হলে ওইটা টেস্ট করে ওনারা আবারও হয়তো অ্যান্টিবায়োটিক অথবা ওইটাকে ড্রেসিং করলে বেটার হবে, এবং অথবা কোনো ধরনের মলম দিয়ে এটাকে ট্রিটমেন্ট করা যাবে। হ্যাঁ, আর একটা বোনে বলছিলেন তারপর অ্যাবাউট হচ্ছে হলুদ আর মেথির কথা আরেকজন জি বলেছেন। রো হলুদ আর মেথির কারণ হলো এটা অ্যান্টি ইনফ্লামেটরি, এটা বাতের কাজ করে, আর্থ্রাইটিসের কাজ করে, অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। দুইটা জিনিসই খুবই ভালো, হলুদ ও মেথি আপনারা খেতে পারেন। পেন রিলিফ করে, হলুদটা পেন রিলিফ করে, মেথিটা পেন রিলিফ করে। আর একটা প্রশ্ন আছে, তেঁতুল তেঁতুল, হ্যাঁ আর তেঁতুল, কোলেস্ট্রল হ্যাঁ তেঁতুলটা কোলেস্টেরল এন্ড অয়েল, কমায়, হ্যাঁ তলেস্টেরল কোলেস্টেরল কমায়, এটা ঠিক। তাই বলে কি শুধু তেঁতুল খাবেন আর ইচ্ছা মতো সবকিছু খাবেন এবং কোলেস্টেরল কমে যাবেন? না, কোলেস্টেরল যে জিনিস আছে সেই ফ্যাটি জিনিসগুলো বন্ধ করতে হবে, খাওয়া বন্ধ করতে হবে। শুধু তেঁতুলে কাজ হবে না, তেঁতুল খেলে বেটার, ভালো। মাথায় তেলের ব্যাপারে বলছেন, তেল এটা কোনো নির্ভর করে না, যার যেটা ভালো লাগে তার সেটার উপরে দিতে পারেন। অ্যানাদার সিস্টার আরেকজন বললেন হচ্ছে অ্যাসমা অ্যাসমা অ্যান্ড এবং হে ফিভার, হেফিবার আছে, জি ওই বোন বলছেন ওনার আছে, উনি কী ধরনের কী করবেন, ওষুধ খাচ্ছেন? জি অ্যাজমার জন্য যে ডাক্তাররা যে ওষুধ দিয়েছেন আপনাকে, আপনি সেই ওষুধগুলোকে খেতে হবে। হেফিবারের জন্য আপনাকে সেই খেয়াল করতে হবে, হেফিবার কোন কারণে হচ্ছে সেখান থেকে বেঁচে থাকতে হবে। বাইরে যেয়ে গেলে আপনার মুখটা ঢেকে যাবেন যাতে ওই বাতাসের সাথে ওইটা না ঢুকে, এবং কিছু ওষুধ খেতে পারেন। অথবা আপনি ওখানে আরও কিছু করতে পারেন, যে রাত্রে যদি মনে করেন ঘুমানোর আগে যে মুখটা ধুয়ে নেন ভালো করে, তাহলে অনেক সময় হেফিবারের প্রকোপটা একটু কম দেখা দেবে। আর অ্যাজমার জন্য আপনি জিঞ্জার, জিঞ্জার খাবেন রেগুলার, জিঞ্জার কিন্তু অ্যাজমার জন্য খুব ভালো। রোজিঞ্জা না হ্যাঁ, র জিঞ্জার, কুকড, র জিঞ্জার রস বের করে বা ছেঁচে কোনো চা করে জিঞ্জারটি খাবেন, এটা কিন্তু খুব ভালো। আর এটা ভালো। আর হিল পেন উনি বলছেন, বাইরে গেলে ওনার হিলের মধ্যে ব্যথা হয়, সেটার জন্য আমি বলবো স্পোর্টস শু, বাইরে যখন যাবে স্পোর্টস শুগুলো সফট যেগুলো আছে, অনেক দামি শু যেগুলো আছে, যেগুলোর মধ্যে বলবো আর কি এয়ার ভিতরে আছে, হ্যাঁ স্পোর্টস শু নরম, সেই জুতোগুলো পরে আপনি যাবেন, তাহলে আপনার পায়ের মানে ব্যথাটা অনেক কম থাকবে। বা তারপরে আপনি জিপির সাথে একটু দেখা করবেন যে কেন এটা পেইনটা হচ্ছে, তারা একটু খুঁজে বার করুক কাকুহাত প্রবলেমটা কোথায়। Okay, and a brother called about head pain হ্যাঁ, and এটা হেড sickness. পেইন, সাইনোসাইটিস উনি বলছেন, ওনার সাইনোসাইটিস, উনি প্যারাসিটামল খান, বমি করতে হয়, তো সাইনাসে হেডেক থাকে। আমি বলবো প্যারাসিটামল খান আপাতত এবং জিপির কাছে আবার দেখা করেন, এবার বলেন যে আপনাকে এবার বমি করতে হয়। এটার মেইন ট্রিটমেন্ট যেটা সেটা হচ্ছে আপনার সাইনাস ওয়াশ, যদি অথবা আপনি প্রবলেম বেশি হচ্ছে আপনি বলেন কোনো স্পেশালিস্টের কাছে আপনাকে পাঠানোর জন্য। স্পেশালিস্টের কাছে গেলে তারা হসপিটালকে এটা সাইনাস ওয়াশ বলে, সাইনাস ওয়াশ করলে পারমানেন্টলি এটা রিলিফ পাওয়া যায়। তারপরে হচ্ছে ফাইব্রোমাইলজিয়া, আরেক বোন বলছে ফাইব্রোমাইলজিয়া, ওনাকে এটা কিন্তু আমি বলি এটা অটোইমিউন ডিজিজ, এটা অটোমেটিক্যালি কোনো কারণে এই মাসলের মাসলগুলো নষ্ট হয়ে যায়, এগুলা কিন্তু সহজে ভালো করাটা অনেকটা কঠিন হয়ে যায়। তো ফিজিওথেরাপি যেটা বলা হয়েছে, আপনি বোন আপনি মানে মন খারাপ করবেন এটা নিয়ে, এটা বরং আপনি একটু সাহস নিয়ে ফিজিওথেরাপি যেগুলো দেখানো হয়েছে সেগুলো কেন, কেন ফিজিওথেরাপি করে আপনি মাসলটাকে মোটামুটি মজবুত রাখতে হবে। তো এটাকে আপনি হেলাফেলায় নেবেন না, ফিজিওথেরাপি খুব ভালোভাবে করেন। আর বাচ্চা যখন নেবেন, এখন তো কোনো ওষুধও দেওয়া যাচ্ছে না, তারপরে হয়তো দেওয়া যাবে, কিন্তু ওষুধের চেয়ে আপনার ফিজিওথেরাপিটাই ভালো কাজ করবে। হ্যাঁ, আর একটা বোনে বলছিলেন যে শি হ্যাড এ সিস্ট সিস্ট, 7 years হ্যাঁ ago, হ্যাঁ তারপরে আরো 2 বছর পরে হ্যাঁ দ্য সিস্ট ওয়াজ রিমুভড, ইট ওয়াজ ইন হি ইউটেরাস, হ্যাঁ শি হ্যাড এখন 6 হ্যাঁ আমি ইনজেকশনস, এটা হ্যাঁ বুঝতে পারছি যে ওনার যে হরমোন ইঞ্জেকশন দেওয়া হয়েছে, হরমোন জি ইঞ্জেকশন সাইড ইফেক্ট হিসাবেই এখন বর্তমানের যে সাইকেলটা মানে হট পিরিয়ডটা ফ্লাশেস বন্ধ এন্ড হয়ে থিংস, গেছে, হ্যাঁ এটা আবার হবে, যে এই ওষুধটার অ্যাকশন সরে গেলেই আবার হবে। এখন কথা হলো আপনি যখন স্পেশালিস্টের কাছে গিয়েছেন, তারাই ডিসিশন নেবেন যে কি কতটুকু কি করবেন। হট ফ্লাশ বলছেন হচ্ছে, হট ফ্লাশ তো হবেই, কারণ আপনার হরমোন ইমব্যালেন্স হয়ে গেছে, হট ফ্লাশ হবে। আপাতত হট ফ্লাশের জন্য আপনি হাত পা ধোবেন, গায়ের থেকে সুতি কাপড় পরবেন, এবং গায়ের মধ্যে গরম লাগলে গরম লেপ গায়ে দিবেন না, যখন ঠান্ডা লাগবে তখন লেপ টেনে আনবেন, এভাবে করে ম্যানেজ করবেন। বেশি বেশি করে পানি খাবেন, ভেজিটেবল বেশি করে খাবেন, ফ্রুটস বেশি করে খাবেন, অনেকটা উপকার পাবেন। So has this affected her period?
পিরিয়ড এফেক্টেড বাই দিস হরমোন ইনজেকশন হ্যাঁ হরমোন ইনজেকশন যেটা হয়েছে অ্যান্ড দ্য লাস্ট কল শি সেড অ্যাবাউট হার লেগ পেইন বডি পেইন উইচ শি প্রেস আল্লাহ শি ফাইন্ডস ইট ভেরি ডিফিকাল্ট তো এই বোন যেটা বলছেন প্রবলেম হচ্ছে কি ওনার অনেক প্রবলেম আর্থ্রাইটিস খুব বেশি মনেই হচ্ছে কহাত থেকে উনি খুব বেশি অসুস্থ এবং ওনার গ্যাস্ট্রিকের প্রবলেম প্রবলেম হচ্ছে আর্থ্রাইটিসের যে ওষুধগুলো আছে সেগুলো ওষুধ যদি আমি ন্যাপ্রক্সেন খেতে দেই আইবুপ্রোফেন খেতে দেই দিলে হয়তো আপনি অনেকটা আরাম পাবেন কিন্তু প্রবলেম হচ্ছে কি এটার সাথে আপনার গ্যাস্ট্রিকটা আরও বেড়ে যাবে আরেকটা সমস্যা দেখা দেবে সেই জন্য আমি বলবো সেদিকে না গিয়ে বরং আপনি আপনাকে ফিজিওথেরাপিতে পাঠাতে বলেন ফিজিওথেরাপি যা বলে সেগুলো ফলো করেন আইবুজেল যে মলম যেটা বলে বা অয়েনমেন্ট বলে সেই আইবুজেলটা হাঁটুতে বা যেখানে যেখানে ব্যথা সেখানে দিনে দুইবার থেকে তিনবার লাগান আর বেশি যদি ব্যথা করে জায়গাটা গরম হয়ে থাকে গরম থাকে বা লাল হয়ে যায় তাহলে সেখানে কোল্ড প্যাক খুব ভালো লাগবে না আইস প্যাক আইস দিয়ে একটা কাপড়ের মধ্যে আইস নিয়ে যদি আপনি হাঁটুর মধ্যে লাগান সেটা কিন্তু প্রচুর উপকার দেবে না অনেক মানে খুব বেশি যে ব্যথাটা ওটা কিন্তু কমে যাবে অথবা অনেকে গরম সেঁক দিল আরাম পান পিঠের মধ্যে যেটা আছে সেটার মধ্যে আপনি গরম সেঁক যদি দেন সেখানে আরাম পাবে অথবা ঠান্ডা গরম দুটো দিয়ে দেবে কোনটা ভালো হয় আর খাবার দাবারের মধ্যে আপনি মেথি গুঁড়া করে ডেইলি যদি আপনি সকাল বিকাল মেথি গুঁড়া করে আপনি এক চামচ করে মেথি গরম পানিতে জাল দিয়ে খান এটা কিন্তু খুবই খুবই উপকার আসবে আপনার এই আর্থ্রাইটিসের জন্য আর গ্লুকোসেমাইন আর একটা ট্যাবলেট আছে বাজারে গেলে সেটা কিন্তু 1500 মিলিগ্রাম আপনাকে খেতে হবে 1500 মিলিগ্রাম ডেইলি একটা করে ট্যাবলেট আপনি খেতে পারেন সেটা বুটস বা এই ধরনের কোনো শপে পাবেন যে কোনো কেমিস্ট শপে পাবেন এবং সেটা যদি 1500 নিচে থাকে বেশিরভাগই দেখা যায় 1500 নিচে 1500 নিচে হলে আপনাকে 750 করে যদি হয় তা আপনাকে দুটো করে খেতে হবে মানে এক কথায় 1500 মিলাতে হবে অথবা 1200 থাকলে 1200 একটা আর একটা অল্প একটু কেটে খেতে হবে অথবা 1500 যদি পাওয়া যাবে একটা করে আপনি 1 মাস 2 মাস খেয়ে দেখেন হয়তো কমে যেতে পারে অনেকটা উপকার পাবেন আপনি ইনশাল্লাহ তারপরে এখন আমি আবার ফিরে যাই আমার আলোচনার বিষয় যে হাইপারটেনশন নিয়ে আমি কথা বলছিলাম সেই হাইপারটেনশনের ব্যাপারটাই কথা বলি সেখানে হচ্ছে কি যে আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যে লাইফস্টাইলটা আমি চেঞ্জ করে ফেলি খাওয়া দাওয়ার মধ্যে প্রচুর পরিমাণ ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস নিয়ে আসি তাহলে দেখা যাবে সেখানে হবে কি আমাদের যে আর্টিফিশিয়াল ফুড যেটা সেই ফুড থেকে কমে যাবে অনেকে বিস্কিট টিস্কিট খান বা এমনি তো অনেক তেল দিয়ে রান্না করেন মশলা দিয়ে রান্না করেন এগুলোতে সেভ করা যায় তাহলে হেলদি ফুড যদি আমরা খাই তাহলে দেখা যাবে খাবার কম খাই তাহলে দেখা যায় ব্লাড প্রেশারটা কমে আসে সল্ট যদি কমিয়ে ফেলতে পারি যারা সিগারেট খান তারা সিগারেট অবশ্যই খাবেন না যারা পান সাদা পানের সাথে জর্দা খান অবশ্যই জর্দা খাবেন না জর্দা একদম হারাম জর্দা কিমাম সাদা পাতা এগুলো সব হারাম মানে তামাক জাতীয় জিনিস এগুলো কিন্তু শুটিং করে আপনার ওই যে ব্লাড প্রেশার বাড়ানোর জন্য তারপরে ক্যাফিন জাতীয় জিনিস যেমন চা চা ওই জাল দিয়ে অতিরিক্ত জাল দিয়ে চা এটা খাওয়া যাবে না কফি যারা খান সেটাও খেতে পারবেন না যারা অ্যালকোহল খেয়ে থাকেন যদিও আমাদের আমরা মুসলিমরা খাই না তাও যদি কেউ খেয়ে থাকেন সেই সেখানে অ্যালকোহল খাওয়া কমাতে হবে ওইটা বন্ধ করতে হবে ওইটা ওইটা ব্লাড প্রেশার বাড়ায় আর স্ট্রেস স্ট্রেস যেটা আছে স্ট্রেসটা একেবারে একবারে কমিয়ে দিতে ঘুমটা হইতে হবে খুব ভালো ঘুমানো হতে হবে নিশ্চিন্ত মনে ঘুমাবেন কারণ আল্লাহর প্রতি তোয়াক্কুল যদি করেন তাহলেই দেখবেন এই জিনিসগুলো কিন্তু অনেক অনেক কমে যাবে কারণ স্ট্রেস করে আমরা কোনো দিন কোনো লাভ করতে পারি না খামাখা স্ট্রেস করি যেটা হবার সেটা হবে হ্যাঁ অবশ্যই সাবধান থাকতে হবে যেটা কাজ যতটুকু যেখানে করার ততটুকুই করব এটা কিভাবে হবে আদার পিপল দে মেডিটেট হ্যাঁ বাট হোয়াট ক্যান উই ডু আমরা যদি কি করব আমরা হ্যাঁ এটা কোরআনে কি লেখা আছে কোরআনে পরিষ্কার লেখা আছে যখন তোমার কোনো বিপদ আসে কোনো কোনো ঝামেলা আসে তখন কি করবা দুটো জিনিস এটাকে কভার করবা আল্লাহ সুবহানাহু বলছে তুমি নামাজ পড়ো নামাজে চলে যাও নামাজ পড়ো নামাজ পড়ে আল্লাহর সাথে সম্পর্ক বজায় রিলেশনশিপ গড়ে তুলো দেখো তোমার সমস্ত সমস্ত ভার আল্লাহর উপর ছেড়ে দাও তোমার ওটা চলবে তোমার যা যা চাই বা তুমি চাও সব কিছু করার মালিক আল্লাহ সুবহান তালা যা যা আসার তা তো আল্লাহ সুবহান কাছে ভালো মন্দ সব কিছু এবং তারপরে আর ধৈর্য ধারণ করো পেশেন্স হ্যাঁ হ্যাঁ অস্থায়ী বি সবরি অসালা কথাটা হচ্ছে অস্থায়ী বি সবরি মানে তুমি সাহায্য চাবা সবরি সবর সহ এবং সালা এখন এটা তাদের জন্য শুধু সম্ভব যারা সত্যিকারী খাঁটি ইমানদার মানুষ তারাই কিন্তু ধৈর্য ধরতে পারে এটা কিন্তু এত সহজ না রাসূল সাল্লাল্লাহু বলছেন এটা কিন্তু সহজ না যাদের ইমানের ইমান নড়বড় আছে তারা কিন্তু ধৈর্য ধরতে পারে না তারা অস্থির হয়ে পড়ে কিন্তু যারা ইমান শক্ত আছে তারা কিন্তু পারবে
তাদের জন্য কঠিন ব্যাপার না, সুতরাং আমাদেরকে এইটার এদিকে যেতে হবে। করেক্ট। এখন আর যে ওষুধগুলো যার যেগুলো দেওয়া হয়েছে সেগুলো অনেকে ভাবেন কি বলে থাকেন যে ওষুধ তো বেশি খাওয়া ভালো না, হঠাৎ করে ওষুধ ছেড়ে দেন, আমি এটা খাবো না, এটা কম খাবো, ব্লাড প্রেশার ওষুধ দিয়েছে ডাক্তারকে না বলে ওষুধটা ছেড়ে দেন, বন্ধ করেন, এটা যে বন্ধ করে দিলে হঠাৎ করে এই যে ব্লাড প্রেশারটা বাড়লো, শুট করে স্ট্রোক হয়ে যেতে পারে, এটা উনি টেরও পাবেন না কখন স্ট্রোক হয়ে গেছে, টেনশন করছে কখন স্ট্রোক হয়েছে টেরও পাবেন না, এবং স্ট্রোক প্রায়ই শোনা যায় স্ট্রোক হয়ে গেছে। সেই জন্য আমি বলবো যে এই ধরনের চিন্তাভাবনা না করে ওষুধগুলো যেভাবে এবং জিপির সাথে কন্ট্যাক্ট রাখতে, মাঝে মাঝে এই ব্লাড প্রেশারটা মাপতে হবে, দেখতে হবে কম বেশি কী হচ্ছে, এইটা একটা করতে হবে, তাহলে মোটামুটি আমরা এই ঝামেলার থেকে বাঁচতে পারবো, আবার নিজেকে বাঁচাতে পারবো এবং আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো পূরণ করতে পারবো। আমি এখানে একটা কথা বলতে চাই যে দোয়ার ব্যাপারে, আমি একটা দোয়া কথা বলতে চাই যে সবসময় আমরা দোয়া করে অসুস্থ হয়ে যায়, এও দোয়া অসুস্থতা কমানোর কে কমাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা দোয়া সবাই হয়তো জানেন, আল্লাহুম্মা আদহিবিল বাস, হে আল্লাহ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আদহিবিল, আদহিল মানে দূর করে দাও, সরিয়ে নাও, আমার কাছ থেকে সরিয়ে নাও, দূর করে দাও, বাস, বাস মানে ব্যথা হতে পারে, কষ্ট মানে একটা মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তার কষ্ট থাকে, ব্যথা থাকে, বিভিন্ন প্রবলেম থাকে, তো আমি আল্লাহর কাছে আল্লাহুম্মা হে আল্লাহ আদহিবিল বাস, আদহিবিল মানে কি দূর করে দাও, সরিয়ে নাও আমার কাছ থেকে, বাস মানে হচ্ছে ব্যথা বা কষ্ট, রাব্বান্নাস, রাব্বান্নাস মানে হচ্ছে, রাব মানে হচ্ছে যে আমাকে পালন করেন, রব শব্দ যে আমাকে পালন করেন, পোষণ করেন, খাওয়ান, বাঁচান, সব কিছু করেন, আমাকে লুক আফটার করেন, আর নাস শব্দ হচ্ছে মানুষ, আমি কার কাছে যাচ্ছি, মানুষের রবের কাছে এই দোয়াটা চাচ্ছি যে আল্লাহ মানে হে রব, হে প্রতিপালক আমার, মানুষ, নাস মানে মানুষ, মানুষের তুমি তো সব কিছু করছো, তুমি আমার এই কষ্টটা দূর করে দাও, কীভাবে, ওয়াশফি, এবং কি করবে, ওয়াশফি, সে শিফা, আমরা এই শিফা শব্দটা জানি, শিফা শব্দটা যে মুক্তি মানে আরোগ্য করে দেওয়া, ভালো করে দেওয়া, কিওর, কিওর যেটা, তা ওয়াশফি এবং তুমি কিওর করে দাও, রোগ মুক্তি দান করো, আন্তা শাফি, আন্তা শব্দটার অর্থ হচ্ছে তুমি, তুমি শাফি মানে তুমি আবার আমাকে শিফা করে দাও, রোগ মুক্তি করে দাও, আন্তা শাফি, ই লা শিফা আ, লা মানে এই লাম আলিফ জব, লা মানে না, এই না শিফা, শিফা মানে, শিফা মানে রোগ মুক্তি, তো রোগ মুক্তি করতে পারে না, রোগ মুক্তি করতে পারাটা হচ্ছে শিফা, আর লা শিফা মানে হচ্ছে রোগ মুক্তি করতে পারে না, ইল্লা মানে ছাড়া, শিফা উকা, শিফা উকা, শিফা মানে রোগ মুক্তি, কা মানে তোমার, সো আল্লাহ তোমার শিফা, তোমার রোগ মুক্তি ছাড়া কেউ আমাকে শিফা করতে পারবে না, রোগ মুক্তি করতে পারবে না, কিওর করতে পারবে না, রাইট। তারপর বলছে শিফান, আবার বলছে যে শিফান মানে আমাকে রোগ মুক্তি করে দাও, শিফান শব্দ অর্থে আমাকে রোগ মুক্তি করে দাও, লা ইউগাদিরু সাকমান, লা মানে না, ইউগাদির শব্দটা হচ্ছে মানে কোনো জিনিস আমরা যদি পরিষ্কার করে নেই, কিছু যখন থেকে যায়, একটা জিনিস যখন পরিষ্কার করে নেই, কিছু যখন থেকে যায় সেটার নাম হচ্ছে গাদিরু, সো লাইগুদ মানে কিছু যেন না থেকে যায়, সাকমান মানে আমার যে ক্ষতির যে বস্তু যেগুলো আমার শরীরের মধ্যে যা ছিল, যত অসুস্থ বিসুস্থ যা ছিল, এমনভাবে তুমি শিফা করে দাও, কিওর করে দাও, যেন কোনো কিছু, কোনো স্ট্রেসেস পরিমাণ যেন আমার থাকে না, একদম কমপ্লিটলি কিওর করে দাও, এই দোয়াটা আমি বলবো সবাইকে সবসময়। আপনারা দোয়াটা অর্থ বুঝে, অক্ষরে অক্ষরে অর্থ বুঝে, ফিলিং সহ, উইথ ফিলিং সহ, মন থেকে দোয়াটা সবসময় আপনি করবেন, যে জায়গাতে ব্যথা হয়, যে জায়গাতে সে হাত রেখে দোয়াটা বারবার করবেন। আপনার যদি এই জিনিসটা আমার মনে হয় ইউটিউবে তো রেকর্ড হয়ে যায় সাথে সাথে, আপনার ইউটিউবে যদি যান তাহলে এটা বারবার পাবেন এবং এক্স্যাক্টলি অর্থগুলো আপনারা দেখে পড়ে ব্যবহার করতে পারবেন। আর তাছাড়া সব কিছু আল্লাহর উপর নির্ভরশীল, আমাদের সেই দিকে চিন্তা করতে হবে, এবং যা বললাম আপনারা যদি মানতে পারেন, যাদের হয় নাই আমি তাদেরকেও বলবো, তারা যদি এই স্টেপগুলো মেনে চলেন খাওয়া দাওয়ার ব্যাপারে, লাইফস্টাইলের ব্যাপারে, তাহলে এই ব্লাড প্রেশার কিন্তু আসবেই না, আসবেই না, এটা এইটাই বন্ধ করতে হবে প্রথমে, আর যাদের হয়ে গেছে তারাও কীভাবে বাঁচতে হবে। সুতরাং আশা করি আমাদের এই প্রোগ্রাম থেকে আশা করি আপনাদের হলে কিছু হলে উপকার হয়েছে, আর যদি আপনারা মেনে চলেন ইনশাল্লাহ বেশি উপকার পাবেন, আর যার ফলে আল্লাহ সুবহানাল্লাহ আপনাদেরকে জাজাকাল্লাহ খায়ের দিবেন, আমাদেরকে জাজাকাল্লাহ খায়ের দিবেন। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ আপুর মূল্যবান বক্তব্যের জন্য।
and inshallah we'll see you again next week ইনশাআল্লাহ আবার inshallah নতুন কিছু নিয়ে প্রিয় কথা হবে দর্শক সবাইকে স্বাগত সরি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস এন্ড উইল সি ইউ অ্যাগেইন নেক্সট উইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু